হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স করো আজকে হচ্ছে নয় জুলাই এবং আজকের এই ভিডিওতে আমরা আট তারিখ এবং ন তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো তো অবশ্যই সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্রত্যেক দিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করার জন্য এবং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে দাও আইকন অবশ্যই অন করবে তাহলে নতুন ভিডিও দেবো তখন তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে আর অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো কারণ সমস্ত পিডিএফগুলো আমি সেখানেই দিয়ে থাকি তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করো সমস্ত নতুন আপডেট পিডিএফস সেখানে আমি দিয়ে থাকি এবং ফেসবুক গ্রুপেও জয়েন করো নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য দুটোরই লিঙ্ক টেলিগ্রামে সরি ডেসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে তোমরা প্রত্যেকে জয়েন করো চলো তাহলে আজকের ক্লাস শুরু করে যাক আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে সম্প্রতি কে ফ্রান্সের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তাহলে সম্প্রতি ফ্রান্সের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জিন কেস্টেক্স জিন কেস্টেক্স ফ্রান্সের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তো কয়েকদিন আগে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আমি বলেছিলাম যে ফ্রান্সের প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড ফিলিপ এর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন অ্যাডওয়ার্ড ফিলিপ তো তিনি সম্প্রতি পদত্যাগ করেছেন বা ইস্তফা দিয়েছেন সেই জন্যই আবার সেখানে নির্বাচন হয়েছে ফ্রান্সে এবং নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন জিন ক্যাস্টেক্স ফ্রান্সের রাজধানীর নাম কি প্যারিস ফ্রান্সের কারেন্সি কি ইউরো তো আর তোমাদের বললাম প্রধানমন্ত্রী তো হচ্ছে জিন ক্যাস্টেক্স এবং প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন তো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো কেমন ভিডিওটি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আজকের লাইক টার্গেট হচ্ছে ফোর হান্ড্রেড প্লাস প্রত্যেকে তোমরা ভিডিওটি লাইক করো দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোন সংস্থা দিল্লিতে এক হাজারটি শয্যাযুক্ত সর্দার বল্লভভাই প্যাটেল কোভিড হাসপাতাল তৈরি করলো কোন সংস্থা তৈরি করেছে এটা উত্তর হবে ডিআরডিও ডিআরডিও সম্প্রতি দিল্লিতে এক হাজারটি শয্যাযুক্ত সর্দার বল্লভভাই প্যাটেল কোভিড হাসপাতাল তৈরি করেছে আর এই যে হসপিটাল এই হসপিটালের বিভিন্ন ওয়ার্ডের নাম রাখা হয়েছে গাল গালওয়ান উপত্যকায় শহীদ সৈনিকদের নামে রাখা হয়েছে অর্থাৎ গালওয়ান উপত্যকায় কয়েকদিন আগেই যে কয়েকজন সৈন্য শহীদ হয়েছেন তাদের নামেই প্রত্যেকটি ওয়ার্ডের নাম রাখা হয়েছে ডিআরডিওর পুরো নাম কি পুরো নাম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন ফিফটি এইট ডিআরডিওর বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন জি সতীশ রেড্ডি জি সতীশ রেড্ডি তাহলে এখান থেকে আমরা এতগুলো ইনফরমেশন জানতে পারলাম তাহলে অপশান ডি কারেক্ট আনসার হলো পরবর্তী প্রশ্ন দেখব কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ই লার্নিং প্ল্যাটফর্ম লিড লঞ্চ করেছে ই লার্নিং প্ল্যাটফর্ম লঞ্চ করেছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কারেক্ট আনসার হবে দিল্লি অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার দিল্লি এই লার্নিং প্ল্যাটফর্মটি লঞ্চ করেছে এই পোর্টালে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনার উপকরণ পাওয়া যায় পড়াশোনার স্টাডি ম্যাটেরিয়ালস পাওয়া যায় প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আচ্ছা দিল্লি দিল্লি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল তো দিল্লি ভারতের রাজধানী হয়েছিল কত সালে নাইনটিন ইলেভেন সালে এবং এর আগে ভারতের রাজধানী ছিল কলকাতা তো উনিশশো সালে দিল্লির রাজধানী হচ্ছে এবং দিল্লির নামকরণ নিউ দিল্লি কবে হয়েছিল নাইনটিন টোয়েন্টি সালে এবং দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নরের নাম কি বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন অনিল বাইজাল মনে রাখবে অনিল বাইজাল আচ্ছা দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কি দিল্লির মুখ্যমন্ত্রীর নাম হচ্ছেন অরবিন্দ কেজরিয়াল এবং লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল পরবর্তী কোয়েশন দেখব সম্প্রতি কে কমনওয়েলথ শর্ট স্টোরি অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেলেন কারেক্ট আনসার হবে কৃতিকা পান্ডে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার কৃতিকা পান্ডে সম্প্রতি কমনওয়েলথ শর্ট স্টোরি অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেলেন অর্থাৎ ছোট গল্পের একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে কমনওয়েলথে তো এই অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছেন কৃতিকা পান্ডে তো কিসের জন্য পেলেন দ্য গ্রেট ইন্ডিয়ান টি অ্যান্ড সেক্স এর জন্য এই বইটি লেখার জন্য এই গল্পটি লেখার জন্য তিনি পেয়েছেন তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট হচ্ছে কোন দিনটি বিশ্ব জুনোসিস দিবস হিসেবে পালিত হয়ে থাকে ওয়ার্ল্ড জুনোসিস ডে হিসেবে কোন দিনটি পালিত হচ্ছে এটা হলো সিক্স জুলাই অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার আচ্ছা জুনোসিসটা আবার কি জুনোসিস হচ্ছে এক ধরনের সংক্রামক ব্যাধি বা সংক্রামিত সংক্রামক রোগের নাম যা পশুর দেহ থেকে মানব দেহে সংক্রামিত হয় যেমন প্লেগ রেবিস টিবি কোভিড নাইন্টিন যেমন পশুর দেহ থেকে মানব দেহে সংক্রামক রোগ সরি এগুলো যেমন সংক্রামক রোগ তেমনই জুনোসিস হচ্ছে একটি সংক্রামক রোগ তো এই দিনটি প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে ছয় জুলাই পরবর্তী প্রশ্ন দেখব অল ইন্ডিয়া রেডিও প্রথম সংস্কৃত সমাচার কার্যক্রম চালু করেছে এই কার্যক্রমের নাম কি সম্প্রতি অল ইন্ডিয়া রেডিও এআইআর সম্প্রতি তারা ঘোষণা করেছে যে একটা তারা নতুন নতুন কার্যক্রম চালু করছে যেটা হচ্ছে সংস্কৃতে সংস্কৃতে তো এই সংস্কৃত কার্যক্রমটি নাম কি বলছে এখানে নাম হবে এটা সমাচার সাপ্তাহিকী অর্থাৎ সংস্কৃতে সেখানে সংবাদ দেওয়া হবে সংস্কৃতে খবর দেওয়া হবে তাহলে অপশান বি কারেক্ট আনসার হচ্ছে তো অল ইন্ডিয়া রেডিওতে এই প্রথমবারের জন্য সংস্কৃতি চালু করা হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন সাত মঙ্গলের বৃহত্তম উপগ্রহের নাম কি আচ্ছা মঙ্গলের বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে ফবস অপশান সি তোমরা ভাববে যে এটা তো ফবস তো আমরা প্রত্যেকেই জানি মঙ্গলের বৃহত্তম উপগ্রহের নাম তাহলে এই প্রশ্নটা এখন দেওয়া হলো কোনো কারেন্ট অ্যাফেয়ার্সে কারণ এই প্রশ্নটা দেওয়ার কারণ হচ্ছে এই যে ফোবস সম্প্রতি ইসরো এর মার্স অরবিটার মিশনের মঙ্গলযান ইসরোয়ের মঙ্গলযান এই উপগ্রহে ছবি পাঠিয়েছে সেই জন্য তোমাদের কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে মঙ্গলের উপগ্রহের বৃহত্তম উপগ্রহ হচ্ছে ফোবস আর মঙ্গলযান এর ছবি পাঠিয়েছে সম্প্রতি সেই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কোয়েশনটা পরীক্ষায় থাকতেও পারে তাহলে অপশান সি কারেক্ট আনসার নেক্সট হচ্ছে ভারতের প্রথম সোশ্যাল মিডিয়া অ্যাপ এলিমেন্টস এর উদ্বোধন কে করলেন অর্থাৎ ভারতের প্রথম স্বদেশী সোশ্যাল মিডিয়া অ্যাপ ভারতের তৈরি সোশ্যাল মিডিয়া অ্যাপ এলিমেন্টস যার নাম হচ্ছে এলিমেন্টস এর উদ্বোধন কে করলেন তো এর উদ্বোধন করলেন সম্প্রতি উপরাষ্ট্রপতি ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার এই যে এলিমেন্টস এই অ্যাপটিতে আটটি ভাষাতে কাজ করা যাবে আটটি ভাষাতে এই অ্যাপটি ব্যবহার কর ব্যবহারযোগ্য আটটি ভাষা হচ্ছে ভারতের আটটি ভাষা আর বেঙ্গালুরুতে অবস্থিত সুমেরু সফটওয়্যার সলিউশন এই অ্যাপটি তৈরি করেছে সুমেরু সফটওয়্যার প্রাইভেট লিমিটেড এই অ্যাপটি তৈরি করেছে পরবর্তী কোশ্চেন কে আত্মনির্ভর ভারত অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জিং উদ্বোধন করলেন তো সঠিক উত্তর হবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ উদ্বোধন করলেন এই চ্যালেঞ্জের মাধ্যমে সেই সব ভারতীয় অ্যাপের পরিচয় করানো হবে যাদের বিশ্ব স্তরীয় অ্যাপ তৈরি করার ক্ষমতা আছে তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার হলো নেক্সট দেখব দশ নম্বর কোয়েশ্চেন কোন রাজ্য ইন্তেজার আফকা অভিযান চালু করেছে ইন্তেজার আফকা অভিযান চালু করেছে সম্প্রতি মধ্যপ্রদেশ অপশান বি এটা কি ধরনের অভিযান বা এটা কি ধরনের যোজনা এটা হচ্ছে এটি একটি সোশ্যাল মিডিয়া অভিযান এর দ্বারা কি হবে না মধ্যপ্রদেশের বিভিন্ন পর্যটন স্থলগুলো মধ্যপ্রদেশের যে পর্যটন স্থলগুলো রয়েছে সেই সব পর্যটন স্থলগুলো আকর্ষণীয় কেন বা তাদের মধ্যে কি কি গুরুত্ব রয়েছে সেগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষকে জানানো হবে এবং সেই সব স্থানগুলো মানুষকে পরিচয় করানো হবে যাতে মানুষ ভ্রমণের জন্য সেই সব স্থানগুলো বেছে নেয় তাহলে অপশান বি কারেক্ট আনসার হচ্ছে এখন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী আচ্ছা মধ্যপ্রদেশের বর্তমান গভর্নরের নাম কি বর্তমান গভর্নর হচ্ছেন লালজি টান্ডন কয়েকদিন আগে তোমাদের ক্লাসে বলেছিলাম যে লালজি টান্ডন টান্ডন এখন রেস্টে রয়েছেন শরীর অসুস্থ থাকার জন্য তো উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেল মধ্যপ্রদেশের কার্যভার এখন সামলাচ্ছেন অর্থাৎ অর্থাৎ মধ্যপ্রদেশের দায়িত্বভার নিয়েছেন আনন্দিবেন পেটেল গভর্নর হিসাবে তাছাড়া মধ্যপ্রদেশের গভর্নরের নাম হচ্ছে লালজি নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব আর মধ্যপ্রদেশের রাজধানী আমরা জানি ভোপাল এগারো পাঁচ জুলাই কোন রাজ্য মিশন বৃক্ষরোপণ দু হাজার পালিত হলো কোন রাজ্যে মিশন বৃক্ষরোপণ দু কুড়ি পালন করা হয়েছে এটা সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে এটা পালন করা হয়েছে এর মাধ্যমে কি হবে এর মাধ্যমে উত্তরপ্রদেশের পঁচিশ কোটির বেশি চারা গাছ রোপণ করা হয়েছে পঁচিশ কোটির বেশি একদিনে পঁচিশ কোটির বেশি চারা গাছ রোপণ করা হয়েছে উত্তরপ্রদেশ মিশন বৃক্ষরোপণ দু হাজার কুড়ি এর মাধ্যমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের গভর্নরের নাম কি একটু আগেই তোমাদের বললাম আনন্দিবেন পেটেল আনন্দীবেন পেটেল উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি লখনৌ তাহলে অপশানের কারেক্ট আনসার হলো সরি একটা জিনিস দুঃখিত এখানে এটা উত্তরপ্রদেশ হবে উত্তরাখণ্ড নয় উত্তরপ্রদেশ আমি তোমাদের মুখে উত্তর প্রদেশ বলেছি কিন্তু তোমাদের ঠিক করেছি উত্তরাখণ্ডে কিন্তু এটা উত্তরপ্রদেশ উত্তর হবে এখানে অপশান ভুল রয়েছে উত্তর প্রদেশ কারেক্ট আনসার হবে প্রদেশ। আচ্ছা সরি ফর দ্য মিস্টেক উত্তরপ্রদেশ নেক্সট হচ্ছে বারো নম্বর ওভার ড্রাফট সেভিং দ্য ইন্ডিয়া ফ্রম সেভার নামক বইটির লেখককে এটা বইটির লেখক হচ্ছে উর্জিত প্যাটেল ভারতের প্রাক্তন রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল সম্প্রতি এই বইটি লিখেছেন ওভার ড্রাফট সেভিং দ্য ইন্ডিয়া ফ্রম সেভার বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর কে রয়েছেন শক্তিকান্ত দাস এর আগে কে ছিলেন উর্জিৎ পেটেল তার আগে কে ছিলেন রঘুরাম রাজন তো বর্তমানে শক্তিকান্ত দাস নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তেরো কোন রাজ্য মহাজোবস নামক পোর্টাল চালু করেছে তো উত্তর হবে মহারাষ্ট্র এই মহা থেকে তোমরা মহাটা মনে রাখতে পারবে মহাজবস নামক পোর্টাল চালু করেছে মহারাষ্ট্র আচ্ছা মহারাষ্ট্র এই যে পোর্টালের পোর্টালের কাজ কি এই পোর্টালের মাধ্যমে নিয়োগকারী এবং কর্মচারীদের মধ্যে সংযোগ মাধ্যম হিসেবে কাজ করবে এই পোর্টাল অর্থাৎ যেসব কোম্পানি যারা নিয়োগ করবে এবং যারা কাজ খুঁজে বেড়াচ্ছেন কর্মচারীরা পরিযায়ী শ্রমিকরা তাদের জন্য একটা যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে এই পোর্টালটি মহা তাহলে এটা লঞ্চ করেছে সম্প্রতি মহারাষ্ট্র মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি উদ্ভব ঠাকরে মহারাষ্ট্রের গভর্নরের নাম কি ভগৎ সিং কোশিয়ারি মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব চোদ্দ ভুবনিক প্লেগ অলসো এজ ব্ল্যাক ডেথ যাকে ব্ল্যাক ডেথ নামেও জানা যায় এই রোগের কারণ কি এই রোগের কারণ হচ্ছে ভুবনিক প্লেগ এটা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে তো কারেন্ট অ্যাফেয়ার্সে এই প্রশ্নটা দেওয়ার কারণ হচ্ছে সম্প্রতি মঙ্গোলিয়াতে মঙ্গোলিয়া হচ্ছে একটি দেশের নাম তো মঙ্গোলিয়াতে পুনরায় এই ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে এই ব্যাকটেরিয়ার সংক্রামিত মানুষ সেখানে পাওয়া গেছে অর্থাৎ এই ব্যাকটেরিয়াটি আবার পাওয়া গেছে মঙ্গোলিয়াতে তো তাই এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে অপশান এ কারেক্ট আনসার নেক্সট হচ্ছে কোন রাজ্য সম্প্রতি বলরাম যোজনা চালু করেছে বলরাম যোজনা চালু করেছে সম্প্রতি ওড়িষ্যা আচ্ছা বলরাম যোজনা এটা আবার কি বলরাম যোজনা হচ্ছে সেখানে আগামী দু বছরের মধ্যে প্রায় সাত লক্ষ সাত লক্ষ কৃষককে ভূমিহীন কৃষককে যাদের জমি নেই সেই ধরনের সাত লক্ষ কৃষককে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এটাই হচ্ছে উড়িষ্যার বলরাম যোজনা সেটা আগামী দু বছরের মধ্যমে তো উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি নবীন পট্টনায়ক উড়িষ্যার বর্তমান গভর্নরের নাম কি গণেশী লাল ওড়িশির তারপর উড়িষ্যার রাজধানীর নাম কি ভুবনেশ্বর চিল্কা হ্রদ কোথায় অবস্থিত উড়িষ্যাতে পুরীর জগন্নাথ মন্দির ওটাও উড়িষ্যাতে চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব কোনার্কের সূর্য মন্দির এটাও কোয়েশ্চেন থাকে ওড়িষ্যাতে অবস্থিত কোন রাজ্যে প্রতি বছর শ্রাবণী মেলা আয়োজিত হয় আচ্ছা কারেক্ট আনসার হবে ঝাড়খণ্ড অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার তো ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের দেওঘর ঝাড়খণ্ডের দেওঘাটে প্রত্যেক বছর শ্রাবণী মেলা আয়োজিত হয়ে থাকে তো সম্প্রতি কী করা হয়েছে কোভিড নাইন্টিন এর কারণে এবছর শ্রাবণী মেলাকে সেখানে স্থগিত করা হয়েছে অর্থাৎ শ্রাবণী মেলা সেখানে বাতিল করা হয়েছে শ্রাবণী মেলা সেখানে হচ্ছে না তাই জন্য এই কোয়েশ্চেনটা অপশান সি কারেক্ট আনসার নেক্সট হচ্ছে দেহিং পাটকই দেহিং হবে এটা দেহিং পাটকই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত দেহিং পাটকৈ অভয়ারণ্যটি আসামে অবস্থিত অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার তো এই কোয়েশনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হলো কারণ দেহিং পাটকই এটা একটি অভয়ারণ্যের নাম সম্প্রতি আসাম সরকার কি ঘোষণা করেছে যে এই অভয়ারণ্যটি সম্প্রতি তারা ন্যাশনাল পার্কে উন্নীত করছে এরপর থেকে এটা ন্যাশনাল পার্ক হবে তো এই জন্য এই তোমাদের ইম্পর্টেন্ট হয়ে গেছে অপশান ডি কারেক্ট আনসার দেহিং পাটকই ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আঠেরো নরেন্দ্র মোদী কোন রাজ্যে সম্প্রতি এশিয়ার বৃহত্তম সোলার পার্কের উদ্বোধন করলেন তো এটার কারেক্ট আনসার হবে কোথায় সোলার পার্কের উদ্বোধন করলেন উত্তর হবে মধ্যপ্রদেশে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার তো মধ্যপ্রদেশে নরেন্দ্র মোদী এশিয়ার বৃহত্তম মনে রাখবে এশিয়ার বৃহত্তম সোলার পার্ক এটা কোশ্চেনটা থাকতে পারে এইভাবেও যে এশিয়ার সোলার বৃহত্তম সোলার পার্ক কোথায় অবস্থিত তো উত্তর হবে বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত এটা সাতশো পঞ্চাশ মেগাওয়াট সম্পন্ন সোলার পার্কের উদ্বোধন করা হলো মধ্যপ্রদেশের রিবা নামক জেলায় আর এটার নাম দেওয়া হয়েছে রিবা আলট্রা মেগা সোলার পরিযোজনা তাহলে অপশান ডি কারেক্ট আনসার হচ্ছে দশ জুলাই মধ্যপ্রদেশে তিনি এটা উদ্বোধন করবেন দশ জুলাই পরবর্তী কোশ্চেন দেখবো আমরা উনিশ নম্বর ভারতের ছেষট্টিতম গ্র্যান্ডমাস্টারের নাম কি তো বর্তমানে সম্প্রতি ছেষট্টিতম গ্র্যান্ড মাস্টারের খেতাব পেয়েছেন জি আকাশ অপশন এ ইজ দ্য কারেক্ট স্যার জি আকাশ জি আকাশ হচ্ছেন তামিলনাড়ুর অধিবাসী তামিলনাড়ুর বাসিন্দা জি আকাশ নেক্সট কোয়েশ্চেন কুড়ি কে এফ ওয়ান অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স খেতাব জয়ী হলেন এফ ওয়ান মানে হচ্ছে ফর্মুলা ওয়ান অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স খেতাব জয়ী হয়েছেন তোমাদেরকে একটা আমি আলাদাভাবে ক্রীড়া সম্পর্কিত সম সমগ্র ভিডিও একটা দেওয়ার চেষ্টা করব আগেও দেওয়া আছে আবার নতুন করে একটা ভিডিও দিয়ে দেবো তোমাদের তো এফ ওয়ান অস্ট্রিয়ান গ্র্যান্ডপ্রিক্স খেতাব জয়ী হয়েছেন বল্টারি বোটাস অপশান কারেক্ট দার বল্টেরি বোটাস কোন গাড়ি চালান অর্থাৎ তিনি মার্সিডিজ চালান এফ ওয়ান অস্ট্রিয়ান প্রিক্স পেয়েছেন বোল্টেরি বোটাস পরবর্তী কোশ্চেন এক সম্প্রতি প্রকাশিত এসডিজি সাস্টেনে সাস্টেনেবেল ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার কুড়ি কোন দেশ প্রথম স্থানে রয়েছে এটা সঠিক উত্তর হবে প্রথম স্থানে রয়েছে সুইডেন সাস্টেনেবেল ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার কুড়িতে প্রথম স্থানে হচ্ছে সুইডেন দ্বিতীয় স্থানে হচ্ছে ডেনমার্ক এবং তৃতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড যদি বলা হয় যে ভারতের র্যাঙ্ক কত তো ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো সতেরো এস ডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক একশো সতেরো প্রথম স্থান সুইডেন দ্বিতীয় স্থান ডেনমার্ক তৃতীয় স্থান ফিনল্যান্ড আজকের নেক্সট ট্রেন্ড লাস্ট কোয়েশ্চেন দেখব এবং প্রত্যেক দিনের মতোই তারপর একটা তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করবো যে কোয়েশনের উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে তো আজকের লাস্ট কোয়েশ্চেন একশো ঘরে এলপিজি কানেকশান যুক্ত ভারতের প্রথম রাজ্যের নাম কী ভারতের প্রথম রাজ্য যে রাজ্যে প্রত্যেক ঘরে এলপিজির কানেকশান পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে তো সেই রাজ্যের নাম হচ্ছে হিমাচল প্রদেশ অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার আচ্ছা হিমাচল প্রদেশে রাজ মুখ্যমন্ত্রী শহরী রোজগার গ্যারেন্টি যোজনার মাধ্যমে এই যোজনাটির নাম হচ্ছে মুখ্যমন্ত্রী শহরী রোজগার গ্যারেন্টি যোজনা এর মাধ্যমে প্রত্যেক ঘরে এলপিজি কানেকশান যুক্ত করা সম্ভব হয়েছে এখন প্রশ্ন থাকবে হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি তো হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা এটা হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী এবং শীতকালীন রাজধানী যদি বলা হয় ধর্মশালা শীতকালীন রাজধানী হচ্ছে ধর্মশালা আচ্ছা হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে জয়রাম ঠাকুর জয়রাম ঠাকুর এখন প্রশ্ন থাকবে গভর্নরের নাম কী গভর্নরের নাম হবে বান্দারু বান্দারু দত্তাত্রেয় দত্তাত্রেয় আচ্ছা হিমাচল প্রদেশে কী কী ন্যাশনাল পার্ক রয়েছে আমরা একটু দেখে নেব হিমাচল প্রদেশে রয়েছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক পিন ভ্যালি ন্যাশনাল পার্ক এটা ইম্পর্টেন্ট তোমাদের পিন ভ্যালি পিন ভ্যালি ন্যাশনাল পার্ক গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক তারপর ক্ষীরগঙ্গা 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 ন্যাশনাল পার্ক এই সবগুলো তোমাদের ইম্পর্টেন্ট তো আজকের বাইশটি কোয়েশ্চেন শেষ হলো আজকের যে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে সেটা হচ্ছে আজকের এই প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে তো কোন বছরের মধ্যে ভারত গগনজান মিশন উৎক্ষেপণ করবে গগনজান মিশন ভারতের প্রথম মিশন যেটাতে মানববাহী এয়ারক্রাফ্টের মাধ্যমে স্পেস ক্রাফটের মাধ্যমে সরি তিনজন মানব সেখানে মহাকাশে নিয়ে যাওয়া হবে তো এটা কোন বছরের মধ্যে এটা উৎক্ষেপণ উৎক্ষেপণ করবে গগনজান মিশন কোন বছরের মধ্যে কমেন্ট করে জানাও এবং ডিটেলসে কিছু লেখার চেষ্টা করবে তোমরা প্রত্যেক দিন যেমন কমেন্ট করো আজকেও তোমরা কমেন্ট করো আর আজকের লাইক টার্গেট ফোর হান্ড্রেড প্লাস যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা ফাইভ হান্ড্রেড প্রত্যেকে লাইক করে ফোর হান্ড্রেড কেন তোমরা ফাইভ হান্ড্রেড করে দেবে অবশ্যই এই লাইক টার্গেট পূর্ণ করো এবং তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রত্যেকদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করার জন্য এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা অনেকেই জয়েন নি এখনই অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো সেখানে সমস্ত আপডেটগুলো আমি তোমাদের দিয়ে থাকি তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ এগুলো তো তোমরা জয়েন করছো না অনেকেই জয়েন করো প্রত্যেকে জয়েন করো এখানে Thanks for watching this video. Thank you.